করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে সংসার চালাতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। আর এমনই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। গঙ্গারামপুর শহরের বাদমোর এলাকার বাসিন্দা অর্চনা দত্ত, বয়স 50 বছর, স্বামী মারা গিয়েছে কয়েক বছর আগে, এরপর সংসারের হাল ধরেছিল একমাত্র ছেলে। কিন্তু লকডাউনে এখন তার হাতেও কাজ নেই, তাই দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে ময়দানে নেমেছেন অর্চনা দেবী। এই পরিস্থিতিতে শহরের ডালপুরির দোকান করছেন তিনি। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সরকারি নির্দেশ মেনে ডালপুরি বিক্রি করে কোনো রকমে সংসার চলছে তার। অর্চনা দেবী জানিয়েছেন, বাড়িতে রয়েছেন ছেলে, পুত্রবধূ, নাতি এবং বৃদ্ধা শাশুড়ি, মোট 5 জনের সংসার। এমতো অবস্থায় লকডাউন পরিস্থিতিতে ছেলের হাতে কাজ নেই, তাই বাধ্য হয়ে ডালপুরির দোকান করছেন। যেটুকু আয় হচ্ছে তা দিয়ে কোনো রকমে দুবেলা দুমুঠো খেয়ে জীবনযাপন করছেন তারা। অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, গঙ্গারামপুর।